অবাঙালি বন্ধুরা মজা করে বলেন তোমাদের বাংলা ভাষা খুব মজার কেন তোমরা বলো জল খাচ্ছি আরে জল কি খাওয়া যায় একটু হেসে বলি ঠিকই তবে আমাদের খাদ্য তালিকা যদি রপ্ত করে নিতে পারো জীবনে কখনোই ক্ষুধার্ত থাকবে না সে কিভাবে এই যে আমরা বাঙালিরা জল খাই শুধু খায় না আমরা কেউ কেউ ডুবে ডুবে জল খাই আর শুধু জল কেন বাঙালিরা দুধ খায় চা খায় কফি খায় শরবত খায় হ্যাঁ হ্যাঁ যেটা ভাবছেন সেই শরাবও খায় কেবল তরল পদার্থ বাঙালি সিগারেট খায় বিড়ি খায় চুরুট খায় কেবল দুর্বল পেটরোগা মানুষ কোনো কিছু খেলে হজম হয় না সেও কিন্তু গ্যাস খায় খাওয়ার কি শেষ আছে কর্তা ব্যক্তিরা সুযোগ পেলে অধস্তনের চাকরিও খায় বিপদে পড়ে খাবি খায় সর্বভোগ কিনা জানি না তবে বাঙালি নিশ্চিন্তভাবেই বহু ভোগ বিচিত্র ভোগ বাঙালির দৈনন্দিন জীবনে খাওয়া খাওয়াই বিচিত্র ফিরিস্তি জানেন কি বাঙালির গাড়ি পেট্রোল খায় বিশ্বাস না হলে ড্রাইভারদের জিজ্ঞেস করুন তারা বলে দেবে কোন মডেল তেল বেশি খায় আকাশে ঘুড়ি গোঁত খায় মাটিতে লাট্টু বনবন করে পাক খায় আরে খাবে নাই বা কেন আর কোন ভাষায় কোন কবি খাওয়া নিয়ে সারম্বরে কবিতা লিখেছেন খাই খাই করো কেন এসে বসো আহারে খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে যারা বিশ্ব সাহিত্যের ভুড়ি ভোজের খোঁজ খবর রাখেন তারা বলতে পারবেন এরকম কবিতা অন্য ভাষায় আছে বাংলা শ্রেষ্ঠ কাব্যজীবন শুরু করেছিলেন খাওয়ার কবিতা দিয়ে আম সত্য দুধে ফেলি তাহাতে কদলি দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাপুষ উপুষ শব্দ চারিদিক নিস্তব্ধ পিপিরা কাঁদিয়া যায় পাতে সুতরাং এই বাঙালি পরের মুখে ঝাল খাবে মাস্টারের কাছে কানমলা খাবে বন্ধুদের কাছে প্যাক খাবে ভয়ে থতমত খাবে এতে আর আশ্চর্য কি একটু পিছিয়ে যায় অষ্টাদশ শতাব্দীর কবি রায়গুণাকর ভারতচন্দ্রের কাব্য অন্নদামঙ্গলে ঈশ্বরী পাঠনি বট চাইলেন কি বর আমার সন্তান যেন থাকে দুধে ভাতে বর চাওয়ার সময়েও খাওয়ার চিন্তা তাহলে এই বাঙালি ভুল করলে বকা খাবে না আর ভালোবেসে চুমু খাবে না ছেঁড়া চটি পরে হোঁচুট খাবে না আরও একটু পিছিয়ে যাওয়া যাক ষোড়শ শতাব্দীতে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে দেখুন বাঙালির দৈনন্দিন আমিষ নিরামিষ খাওয়ার ফিরিস্তি কয়েকটা উদাহরণ চেখে দেখুন নিম সিমের শুক্ত কাঁঠাল বিচি দিয়ে নোটে শাকের তরকারি ঘি আর জিরে দিয়ে পালং শাক কুমড়ো বড়ি আলু দিয়ে রুই মাছের ঝোল পায়েসে মিষ্টান্নে ভোজ সেরে বাঙালি যদি আয়েস খায় আর মাঠে গিয়ে হাওয়া খায় কাজ করতে হিমশিম খায় আর পা পিছলে আচার খায় এতে আশ্চর্য হওয়ার কি আছে এই বাংলাতেই জন্মেছেন শ্রেষ্ঠ ভোজন রসিক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত যার রসবোধ আর রসনা দুটোই খুব সরস ছিল তার একটি কবিতার শিরোনাম খাদ্য খাদ্য রচনা করেছেন বিভিন্ন নিয়ে আম আনারস তপসে মাছ কি নেই সেই তালিকায় তপসে মাছের দুটি লাইন কুড়ি দরে কিনে নেই দেখে তাজা তাজা টপাটপ খেয়ে ফেলি ছাঁকা তেলে ভাজা কবিতাগুলো পড়লে পেটেরও দুর্বল লোক ভিড়মি খাবে পেটুক বাঙালি অবসরে দোল খায় ববের কাছে মুখ খায় জুতো গুঁতো সবই খায় ভক্তিরসের গানের জন্য যিনি অধিক পরিচিত সেই কান্ত কবি রজনীকান্ত সেন লিখে ফেললেন যদি কুমড়োর মতো চালে ধরে রত পান্তুয়া শত শত আর শস্যের মতো হতো মেহিদানা বুঁদিয়া বুটের মতো ভেবে দেখুন যে ভাষায় কাব্যরসের সঙ্গে রসনার এত রসালো মাখামাখি সে ভাষায় কেউ যদি তারা খায় মাড় খায় ঘুষি খায় কিংবা আদর খায় সে খাওয়া কি খুব অস্বাভাবিক প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণের দুটি ছোট গল্পের শিরোনাম খেয়াল করুন বাটি চচ্চড়ি আর হিঙের কচুরি একই লেখকের দু দুটি গল্পের শিরোনামে খাওয়ার আইটেম সংসার ত্যাগী সন্ন্যাসী বিবেকানন্দ নির্দিধায় বলেছিলেন যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না বাংলা ভাষায় তাই ভাবের পোকা খাওয়ার কোনো অভাব নেই খাপে খাপে খাপ খাওয়া তেলে জলে মিশ খাওয়া মাল খেয়ে টাল খাওয়া বোকা বনে ধোকা খাওয়া খাওয়া নিয়ে একেবারে ঘোল খাওয়ার ব্যবস্থা অনেক দিন আগে এক বিদেশিনী মহিলার একটা লেখা পড়েছিলাম তিনি মানুষের খাদ্যাভাস নিয়ে বই লেখার জন্য বিভিন্ন দেশে ঘুরেছিলেন আমাদের দেশেও বিভিন্ন শহরে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করার সময়ে কলকাতা এসেছিলেন তিনি বলেছিলেন যে তার দেখা কলকাতায় একমাত্র শহর যেখানে লোকেরা ব্রেকফাস্ট খাওয়ার সময় লাঞ্চের কথা ভাবে আর লাঞ্চ খেতে খেতে চিন্তা করে ডিনারে কি খাবে তাই তো বাঙালি দুধও খায় দুধও খায় আবার তামাকও খায় কেউ কেউ চুপি চুপি টাকা খায় পকেট মার ধরা পড়ে মার খায় কারা যেন ঘুষ খায় ভিড়ের মধ্যে ধাক্কা খায় ফুটবল মাঠে গোল খায় সুকুমার রায় ওই জন্য রায় দিয়ে গেছেন এত খেয়ে তবু যদি নাই ওঠে মনটা খাও তবে কাঁচকলা খাও তবে ঘন্টা তাহলে তো বাঙালিরা জল খাবে এতে অন্যায় কি আছে এই ব্যাপারে সকলের কি